সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্রটা, মহারানীর ঘোষণাপত্রটা করতেই হবে, ভারতসভা করতে হবে, বঙ্গভাষা প্রকাশিকা, শিক্ষিত সমাজের মনোভাব, সভা সমিতির যুগ বলা হয় কেন, আনন্দমঠ, বর্তমান ভারত। বর্তমান ভারত পড়া মানেই তুমি যদি কোশ্চেনে পড়ে স্বামী বিবেকানন্দের অবদান, তাহলে বর্তমান ভারত পড়া থাকলে তুমি স্বামী বিবেকানন্দটাও লিখতে পারবে, ঠিক আছে। এবার চতুর্থ অধ্যায় হয়ে গেছে, এবার পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে, পঞ্চম অধ্যায় চলে যাও, পঞ্চম অধ্যায় কোশ্চেন বলতে, পঞ্চম অধ্যায় জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির, খুব ইম্পর্টেন্ট। হ্যালো হ্যালো হেডের এই গ্রামার অফ দ্য বেঙ্গল আর চার্লস উইলকিনসন, এই কোশ্চেনটা অনেকে 8 মার্কসেও দিয়েছে। আর বেঙ্গল টেকনিক্যাল, গঙ্গা কিশোর, শ্রীরামপুর মিশনের অবদান, মহেন্দ্রলাল অবদান, কলকাতা বিজ্ঞান কলেজের অবদান, পঞ্চানন কর্মকরের অবদান, এগুলি দুয়েতেও আসতে পারে। তবে তো বেঙ্গল টেকনিক্যালটা তোমাদেরকে করতেই হবে, করতেই হবে, শ্রীরামপুর মিশনটাও করতে হবে, কলকাতা বিজ্ঞান কলেজ তো আছেই, এগুলি করতেই হবে। জাতীয় শিক্ষা পরিষদ, ইউরায়ানসন্স, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা ইম্পর্টেন্ট। বা ছাপাখানা শিক্ষা বিস্তারে কী ভূমিকা পালন করে, এগুলি করতেই হবে তোমাদের। ষষ্ঠ অধ্যায় বারদৌলি সত্যাগ্রহ, মিরাট ষড়যন্ত্র মামলা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা, তেভাগা আন্দোলন, ওয়ার্ক অ্যান্ড পেজেন্টস পার্টি, ওয়ার্ক অ্যান্ড পেজেন্টস পার্টিটা করতেই হবে, তেভাগা আন্দোলনটা, বারদৌলি, বিরাটটাও করবে, তেভাগা আন্দোলনটাও করবে। এইটা আবার 10-এ আছে অনেক জায়গাতে, বঙ্গভঙ্গ বিরোধী। ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এক একটা করতেই হবে তোমাদের, দলিত আন্দোলন, গান্ধী আম্বেদকরের বিতর্ক করতেই হবে, দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকরের বিতর্ক, ভগৎ সিং, লীলা নাগ, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, সূর্য সেন, এখানে ভগৎ সিংটা করতেই হবে, প্রীতিলতাটা, সূর্য সেনটা, তিনটে করবে। ভগৎ সিং, প্রীতিলতা, সূর্য সেন, রশিদ আলী দিবস, অ্যান্টি সার্কুলারটা করবে। রশিদ আলী দিবস 2 নম্বরে পড়তে পারে, ভারত ছাড় আন্দোলনে নারীদের ভূমিকা, এটাও রয়েছে 4 মার্কসে, সপ্তম অধ্যায়। তবে অষ্টম অধ্যায় থেকে একটা 4 নম্বরের কোশ্চেন পড়বে, অষ্টম অধ্যায় থেকে নেহরু লিয়াকত চুক্তি, দেশভাগ ও উদ্বস্তু সমস্যা, হায়দ্রাবাদ ও জুনাগড়, উদ্বাস্তু সমস্যা সমাধানে সরকারের ভূমিকা, কী কী উদ্যোগ নিয়েছিল, এখান থেকে এবছরে 100% একটাই 4টের মধ্যে একটা কোশ্চেন পড়বেই, হায়দ্রাবাদ ও জুনাগড়ের মধ্যে একটা ইম্পর্টেন্ট, খুব 4টে কোশ্চেনই তোমাদের করতে হবে, ভালো 4টেই ভালো কোশ্চেন, ঠিক আছে। কারোর যদি PDF দরকার হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি তাহলে তাকে হোয়াটসঅ্যাপ নম্বরে PDF পাঠিয়ে দেবো অবশ্যই।